নেকড়ে এবং বাচ্চা ছেলে। একটি বাড়ির উপরে একটি বাচ্চা ছিল। নিচে তাকিয়ে সে দেখল একটি নেকড়ে তার নিচ দিয়ে যাচ্ছে। অবিলম্বে সে তার শত্রুকে গালাগালি করল ও আক্রমণ করল। খুনি ও চোর, সে বলছিল, তুমি এখানে সৎ লোকের বাড়ির কাছে কেন, যেখানে তোমার নোংরা কাজগুলি জানা? সেখানে তুমি উপস্থিত হওয়ার সাহস কিভাবে করলে? অভিশাপ দাও, আমার বন্ধু, নেকড়ে বলল। নিরাপদ দূরত্ব থেকে সাহসী হওয়া সহজ। গল্পের শিক্ষা হল, নিরাপদ দূরত্ব থেকে সাহসী হওয়া খুব সহজ। শিয়াল এবং মুখোশ। একটা শিয়াল একটা থিয়েটারের স্টোর রুমে ঢুকে গেল। হঠাৎ সে তার দিকে একটি মুখ উজ্জ্বল দেখতে পেল এবং খুব ভয় পেয়ে গেল। কিন্তু আরও ভালো করে তাকিয়ে দেখল এটা একটা মুখোশ মাত্র, যা অভিনেতারা তাদের মুখের উপর রাখতেন। আহ, বলল শিয়াল, আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু এটা দুঃখের বিষয় যে আপনার কোনো মস্তিষ্ক নেই। এই গল্পের সারমর্ম হল, বাহ্যিকভাবে দেখতে সুন্দর কিন্তু ভিতরে মূল্যহীন। So heartless, hey, you don't care, and I don't even know what I've been fighting for. You got me hoping. দুটি কাকদের গল্প। একদিন বালিতে হাঁটতে বাড়ি থেকে দুটি কাকরা বেরিয়ে এলো। বাচ্চা, মা বললেন, তুমি সোজা হয়ে হাঁটছ না, এপাশ ওপাশ না মোচড় দিয়ে সোজা সামনে হাঁটতে তোর অভ্যস্ত হওয়া উচিত, প্রার্থনা করো মা। শিশুটি বলল, দয়া করে নিজেই উদাহরণ তৈরি করুন এবং আমি আপনাকে অনুসরণ করব। গল্পের শিক্ষা হল, উদাহরণ হল শ্রেষ্ঠ উপদেশ। জেলে এবং ছোট মাছ। একজন জেলে সারাদিন মাছ ধরার পর একটা ছোট মাছ ধরল। আমাকে যেতে দিন মাস্টার, মাছটি বলল, আমি এখন আপনার খাওয়ার জন্য খুব ছোট, আপনি যদি আমাকে নদীতে ফিরিয়ে দেন আমি শীঘ্রই বড় হব, তারপর আপনি আমাকে ধরে ভালো খাবার তৈরি করতে পারবেন। না না, আমার ছোট মাছ, জেলে বলল, তোমাকে এখন ধরতে পেরেছি, পরে হয়তো তোমাকে ধরতে পারব না। গল্পের শিক্ষা হল, হাতে থাকা সামান্য জিনিসের মূল্য ভবিষ্যতের বিশাল জিনিসের চেয়ে বেশি। হার্ট এবং শিকারী। হার্ট একবার একটি পুল থেকে পানি পান করছিল এবং সেখানে তিনি যে মহৎ ব্যক্তিত্ব তার প্রশংসা করেন। আহ, তিনি বললেন, এরকম সুন্দর শিং কোথায় দেখতে পাবেন, এত চমৎকার শিং, কিন্তু আমি যদি এমন সুন্দর মুকুট বহন করার জন্য আরও যোগ্য পা থাকত। এটা দুঃখের বিষয় যে এই পাগুলি এত পাতলা এবং হালকা। এমন সময় একজন শিকারী কাছে এল এবং তার পিছনে একটি তীর পাঠাল। হার্ট পালিয়ে গেল তার পাতলা এবং হালকা পায়ের সাহায্যে, প্রায় শিকারীর দৃষ্টির বাইরে গিয়েছিল, কিন্তু কোথায় যাচ্ছে তার খেয়াল নেই। হার্ট কিছু গাছের নিচে দিয়ে গেল যার শাখাগুলি নিচু ছিল, যার মধ্যে তার শিংগুলো ধরা পড়েছিল, যাতে শিকারী তাকে ধরার সময় পায়। হায় হায়, আটকে থাকা হার্ট কেঁদে উঠল।
আমরা প্রায়ই আমাদের জন্য সবচেয়ে দরকারি জিনিস তুচ্ছ ভাবি। গল্পের শিক্ষা হল, আমরা প্রায়ই আমাদের জন্য সবচেয়ে দরকারি জিনিস তুচ্ছ ভাবি। মানুষ এবং বন। একদিন এক ব্যক্তি তার হাতে কুড়াল নিয়ে একটি বনে এল এবং সমস্ত গাছের কাছে তাকে একটি ছোট ডাল দেওয়ার জন্য অনুরোধ করেছিল, যা তিনি বিশেষ উদ্দেশ্যে চেয়েছিলেন। গাছগুলো ভালো প্রকৃতির ছিল এবং তাকে তাদের একটি ডাল দিয়েছিল। লোকটি ডালটিকে কুড়ালের মাথায় রাখল এবং শীঘ্রই গাছের পর গাছ কাটার কাজ শুরু করেছিল। তারপর গাছগুলো দেখল তারা কতটা বোকা ছিল, তাদের শত্রুকে নিজেদের ধ্বংস করার উপায় করে দিতে। গল্পের শিক্ষা হল, আপনি ভবিষ্যতের শত্রুদের কি দিচ্ছেন সে সম্পর্কে সচেতন হন। সর্প এবং লোহার ফাইল। একবার একটি সাপ এক বর্মদারের দোকানে ঢুকল। মেঝেতে গিয়ে তিনি অনুভব করলেন যে সেখানে পড়ে থাকা একটি লোহার ফাইলে তার চামড়া ছিঁড়ে গেছে। ক্ষিপ্ত হয়ে তিনি এর দিকে ফিরে যান এবং এটি কামড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সে ভারী লোহার ফাইলের কোনো ক্ষতি করতে পারেনি এবং শীঘ্রই তার ক্রোধ সংবরণ করেছিল। গল্পের শিক্ষা হল, বিবেকহীনকে আক্রমণ করা অর্থহীন। ময়ূর ও হেরা। একটি ময়ূর একবার হেরার কাছে একটি আবেদন করেছিল। তার অন্যান্য আকর্ষণ ছাড়াও একটি নাইটিঙ্গেলের কণ্ঠস্বর চায়, কিন্তু হেরা তার অনুরোধ প্রত্যাখ্যান করেন। ময়ূর যখন জেদ ধরে দেখিয়ে দিল, সে তার প্রিয় পাখি ছিল। হেরা বললেন, তোমার অনেক কিছু নিয়ে সন্তুষ্ট থাকো, সবকিছুতে একজন প্রথম হতে পারে না। গল্পের শিক্ষা হল, সবকিছুতে একজন প্রথম হতে পারে না। শিয়াল এবং আঙ্গুর। এক গরম গ্রীষ্মের দিনে একটি শিয়াল হাঁটছিল একটি বাগানের মধ্য দিয়ে, যতক্ষণ না তিনি আঙ্গুরের একটি ডাল দেখলেন। শুধু একটি লতার উপর পাকা আঙ্গুর, শুধু আমার তৃষ্ণা নিবারণের জিনিস, শিয়াল বললেন। কয়েক গতি পিছিয়ে সে দৌড়ে লাফ দিলেন, কিন্তু শুধু মিস করছিল। এক দুই তিন দিয়ে আবার ঘুরে সে লাফিয়ে উঠল, কিন্তু কোনো বৃহত্তর সাফল্য ছাড়া। বারবার সে লোভনীয় আঙ্গুর ছেড়ার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত হাল ছেড়ে দিতে হয়েছিল। শিয়াল যখন চলে গেলেন, তিনি বললেন, আমি নিশ্চিত আঙ্গুর টক। গল্পের শিক্ষা হল, আপনি যা পাবেন না তা অপছন্দ করা সহজ।
একটি সিংহ এবং চারটি বল্ব। একটি সিংহ একটি মাঠের চারপাশে ঘোরাঘুরি করত যেখানে চারটি বল্ব বাস করত। অনেকবার সে তাদের আক্রমণ করার চেষ্টা করলেও যখনই কাছে আসে তারা একে অপরের লেজ ঘুরায় যাতে তিনি যেভাবেই তাদের কাছে যান তাদের একজনের শিং তাড়ায়। যাই হোক, অবশেষে তারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে এবং প্রত্যেকে মাঠের একটি পৃথক কোণে একা চারণে চলে গেল। তারপর সিংহ তাদের উপর এক এক করে আক্রমণ করল এবং শীঘ্রই চারটি বল্দকে শেষ করে ফেলেছে। গল্পের শিক্ষা হল, আমরা একসাথে শক্তিশালী কিন্তু একা দুর্বল। ভেড়ার পোশাকে নেকড়ে। একটি নেকড়ে মেষপালক এবং কুকুরদের সতর্কতার কারণে ভেড়ার কাছে যেতে খুব সুবিধা করতে পারছিল না। কিন্তু একদিন নেকড়ে একটি ভেড়ার চামড়া খুঁজে পেল এবং নেকড়ে তার শরীরের উপর এটি রাখল এবং ভেড়ার মধ্যে হেঁটে গেল। মেষশাবক যে ভেড়ার ছিল, নেকড়ে যার চামড়া পড়েছিল, ভেড়ার পোশাকে নেকড়েকে সে অনুসরণ করতে লাগল। তাই মেষশাবককে একটু দূরে নিয়ে গিয়েছিল এবং তিনি শীঘ্রই তার জন্য খাবার তৈরি করল। এভাবে কিছু সময়ের জন্য তিনি মেষদের প্রতারিত করতে সফল হন এবং সুস্বাদু খাবার উপভোগ করল। গল্পের শিক্ষা হল, চেহারা প্রতারণামূলক হতে পারে। কচ্ছপ এবং পাখি। একটি কচ্ছপ তার বাসস্থান পরিবর্তন করতে চেয়েছিল, তাই এটি একটি ঈগলকে তাকে তার নতুন বাড়িতে নিয়ে যেতে বলেছিল। তার কষ্টের জন্য ঈগলকে একটি পুরস্কার দিতে চেয়েছিল। ঈগল রাজি হল এবং কচ্ছপটিকে তার খোল ধরে উপরে উঠে গেল। পথে তারা একটি কাকের সাথে দেখা করল, যিনি ঈগলকে বলেছিলেন কচ্ছপ খাওয়ার জন্য ভালো। ঈগল উত্তরে বলল, খোলটা খুব কঠিন, এই শিলাগুলি কচ্ছপের খোলটা ফাটবে। কাক উত্তর দিল, ঈগল ইঙ্গিত বুঝতে পেরেছেন, কচ্ছপটি তীক্ষ্ণ পাথরে পড়ুক। এবং দুটি পাখি কচ্ছপকে খেল। গল্পের শিক্ষা হল, শত্রুর ডানার সাহায্যে কখনই উঁচুতে উঠবেন না। সিংহের চামড়ায় গাধা। একটি গাধা একবার একটি সিংহের চামড়া খুঁজে পেয়েছিল যা শিকারীরা শুকানোর জন্য সূর্যের মধ্যে ফেলে রেখেছিল। গাধা সেটা গায়ে দিয়ে নিজের গ্রামের দিকে চলে গেল। তাকে দেখে তার গ্রামের মানুষ এবং পশু সবাই পালিয়ে গেল এবং সেদিন সে গর্বিত ছিল। তার আনন্দে সে তার কণ্ঠস্বর তুলে ব্রে 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 ডেকেছে। কিন্তু তখন সবাই তাকে চিনল এবং তার মালিক উঠে এসে তাকে আলিঙ্গন করল। সে যে ভয়ের কারণ হয়েছিল তার জন্য। আর একটু পরেই একটা শিয়াল তার কাছে এসে বলল, আহ, আমি তোমাকে তোমার কণ্ঠেই চিনতাম। গল্পের শিক্ষা হল, সুন্দর পোশাক ছদ্মবেশ হতে পারে কিন্তু কথা মূর্খতা প্রকাশ করবে। একটি ঈগল এবং তীর। একটি ঈগল বাতাসে উড়ে বেড়াচ্ছিল যখন হঠাৎ সে একটি তীরের শুষ শব্দ শুনতে পেল এবং নিজেকে আহত অনুভব করে। ধীরে ধীরে তা মাটিতে পতিত হল এবং দেখছিল রক্ত বের হচ্ছে। নিচের দিকে তাকিয়ে যে তীরটি দিয়ে সে বিদ্ধ হয়েছিল, এটি দেখতে পেয়েছে যে তীরটি তার নিজস্ব পালকযুক্ত ছিল। হায়, এটি মারা যাওয়ার সাথে সাথে কাঁদছিল। আমরা প্রায়শই আমাদের শত্রুদের নিজেদের ধ্বংসের উপায় দিয়ে থাকি। গল্পের শিক্ষা হল, আমরা প্রায়শই আমাদের শত্রুদের নিজেদের ধ্বংসের উপায় দিয়ে থাকি। সিংহা বাদক যুদ্ধবন্দী। যুদ্ধের সময় একজন সিংহা বাদক শত্রুর খুব কাছে চলে গিয়েছিল এবং তাদের দ্বারা বন্দী হয়। তারা তাকে হত্যা করার জন্য এগিয়ে যাচ্ছিল। যখন সে তাদের করুণার আবেদন শোনার জন্য অনুরোধ করেছিল, আমি লড়াই করি না, তিনি বলেছিলেন,
এবং প্রকৃতপক্ষে কোনো অস্ত্র বহন করি না। আমি শুধু এই শিঙ্গা বাজাই এবং নিশ্চয় তা তোমার ক্ষতি করতে পারবে না। তাহলে আমাকে মারবে কেন? আপনি নিজে যুদ্ধ করতে পারেন না, অন্যরা বলল। কিন্তু আপনি আপনার কমরেডদের যুদ্ধে উৎসাহিত করেন এবং গাইড করেন। গল্পের শিক্ষা হল, আপনার কথা বিপজ্জনক কাজ হতে পারে। গাছ এবং খাগড়া। আচ্ছা ছোট, একটি গাছ তার পায়ের কাছে বেড়ে ওঠা একটি নলকে বলল, কেন মাটির গভীরে পা রাখো না এবং আমার মতো সাহস করে তোমার মাথা বাতাসে তুলবে না? আমি আমার অনেক কিছু নিয়ে বিতর্ক করছি, রিব বলল। আমি এত বদ নাও হতে পারি, কিন্তু আমি মনে করি আমি নিরাপদ। নিরাপদ বলে বৃক্ষ উপহাস করল, কে আমাকে শিকড় দিয়ে উপরে ফেলবে বা মাটিতে আমার মাথা নত করবে? কিন্তু শীঘ্রই গাছের জন্য অনুতপ্ত হতে হয়েছিল, কেননা একটি ঘূর্ণিঝড়ের উদ্ভব হয়েছিল যা তাকে শিকড় থেকে ছিঁড়ে ফেলেছিল এবং এটি মাটিতে একটি অকেজো গাছের মতো নিক্ষেপ করল। যখন ছোট্ট রিড বাতাসের জোরে বাঁকাল, আবার শীঘ্রই সোজা হয়ে দাঁড়াল যখন ঝড় কেটে গেল। গল্পের শিক্ষা হল, অস্পষ্টতা প্রায়ই নিরাপত্তা নিয়ে আসে।